তিন বছর অপেক্ষার পর এবার কি কলকাতায় ছুটতে চলেছে মেট্রো ডালিয়ান রেক? আশা জাগিয়ে শুরু হয়েছে চীন থেকে আসা এই রেক পরীক্ষার কাজ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এক মাস ধরে দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি অত্যাধুনিক ডালিয়ান রেকের ট্রায়াল রান চলবে। আবার ট্রায়াল চালু হয়েছে, তা আমরা এটা মানে আন্ডার ফুলি সুপারভিশন অফ আরডিএস ইঞ্জিনিয়ার্স, তারা এখানে স্টেশন আছেন, বিভিন্ন রকম টেস্ট হয়। তো এটা নর্থ সাউথে চলছে, অসিলেশন টেস্ট হচ্ছে, ওয়েট টেস্ট হচ্ছে, এমার্জেন্সি ব্রেকিং ট্রায়াল হয়, বিভিন্ন রকম ট্রায়াল হয়। তাই হিউজ কস্ট ইনভলভ আছে বলে আমরা এটা চালাবো এখন আপাতত। 2019 চৌঠা মার্চ কলকাতায় এসে গিয়েছিল চীনে তৈরি এই অত্যাধুনিক মেট্রো রেক, কিন্তু করোনার জেরে ডালিয়ান রেকের ট্রায়াল রান পর্যন্ত হয়নি। কোনো রেককে রুটে নামানোর আগে 32 রকমের পরীক্ষা করে তবেই ছাড়পত্র দেয় রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন বা আরডিএসও। এই প্রোটোটাইপ রেক যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে চীনের ডালিয়ান সংস্থা থেকে আরও 13টি রেক কেনার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। কি কি বিশেষত্ব আছে চীন থেকে আসা ডালিয়ান রেকে? নতুন রেকে সিসিটিভির মাধ্যমে কামরায় নজর রাখতে পারবেন চালক ও গার্ড। বিপদ ঘটলে টকব্যাক সিস্টেমের মাধ্যমে চালকের সঙ্গে যাত্রীদের কথা বলার সুবিধা। অত্যাধুনিক এই কোচে আছে হুইল চেয়ার রাখার ব্যবস্থা। 8 কামরা বিশিষ্ট রেকে মোট 408 জন যাত্রীর বসার ব্যবস্থা আছে। একটি ডালিয়ান রেকে সর্বোচ্চ 3,200 লোক একসঙ্গে যেতে পারবেন। অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।